রোমিও? হ্যাঁ, কাল রাতে একটা আজব স্বপ্ন দেখলাম। তা কি দেখলি? দেখলাম আমি আর তুই কোথায় যেন গেলাম, তারপর একটা চোর আমাদের মাথায় বন্দুক ধরে আমাদের ফোন নিয়ে চলে গেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মুখোশ পরে আসছিল, আমার মনে পড়ছে। মানে? আরে তোর স্বপ্নের মধ্যে যে আমিও ছিলাম, তুই বললি না, তুই মনে পড়ছে? শালা পাগল হয়ে গেছে। কি? না কিছু না, কিছু না। আচ্ছা তোর কখনো ফোন চুরি হয়েছে? না, আজ পর্যন্ত আমার ফোন কখনো চুরি হয়নি। কেন, তোর হয়েছে? হ্যাঁ একবার হয়েছিল, একটা তোর আইসা আমার মাথায় বন্দুক ধরে বলে তোর মানি ব্যাগ আর মোবাইল দে। পরে আমার আমার চোখ পড়ছিল তার বন্দুকের দিকে, দেখি তার বন্দুক লক করা। ও তারপর? তারপর আর কি, তারপর আমি বললাম, ভাইয়া আপনার তো বন্দুক লক করা, আনলক করেন। তারপর? তারপর সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর আমার ফোন নিয়ে চলে গেছে। বাহ, তুই অনেক বড় একটা র্যাঙ্কিং অর্জন করছস আজ। কেন? কারণ একটা চোর আসতে চুরি করতে আর তুই তার সহযোগিতা করস। আরে সহযোগিতা আমি কই করছি, সহযোগিতা তো ও আমার করছে। দেখ আমার তখন স্কুলের সময় হয়ে যাচ্ছিল, লেট হয়ে যাচ্ছিল, পরে তার বন্ধু দেখলাম লক, পরে বললাম যে আনলক করতে, পরে আনলক করলো, এমনকি আমার ফোন নিয়ে চলে গেলো, আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারছি। তাহলে আমার প্ল্যানই বুঝতে পারে নাই। আচ্ছা শুন, আজ পিঙ্কি চাচা আসবে। পিঙ্কি চাচা? আমার দূরের এক চাচা। দূরের কেন, কাছের না কেন? দূরের বলতে সম্পর্কের দূর। পিঙ্কি চাচা? আরে পিঙ্কি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আরে কার্টুনটা কে? পিঙ্কি, পিঙ্কি দাদা। আরে ও তো মজা করতেছে, মজা করতেছে। আচ্ছা আপনার নাম পিঙ্কি কিভাবে হলো? এটার পিছনে অনেক বড় গল্প। তাহলে এটা আমাদের শুনান। মায়ের খাইছিস কখনো তুই? যখন আমি ছোট ছিলাম তখন স্কুলের পোলাপানা আমারে পিঙ্কি পিঙ্কি কয়া চেঁচাইতো, আর যখন আমি বড় হয়েছি তখন ওদের ঘরে গিয়া ওকে মাইরা দিছি। তখন থেকে আমার নাম পিঙ্কি ডন। আর ডনরে কখনো ধরা সম্ভব না, ছোঁয়া তো দূরের কথা। ধরে ফেলছি, ধরে ফেলছি, ধরে ফেলছি। উগান্ডার সবচেয়ে বড় গ্যাং আমার, ব্যাং ব্যাং। উগান্ডার গ্যাং ব্যাং ব্যাং? না কোনো মজা চলবে না, কোনো মজা চলবে না। তো পিঙ্কি চাচা, আপনি হঠাৎ এইখানে? আমি চাইতেছি উগান্ডার বাইরেও আমার একটা গ্যাং বানাইতে, আর তুই আমার লগে আমার ডান হাত হয়ে কাজ কর। আর আমি আপনার বাম হাত? হ্যাঁ এটা ঠিক, সব ধরনের গন্ধকাম তো বাম হাত দিয়ে সাফ করা হয়, তাই না? রোমা, তুই ঘোড়া চালাইতে পারস? না কিন্তু শিখে নিমু। আমি জানি, আমি জানি, আমি জানি।
আমি একটা বই পড়ছিলাম, ওইটার নাম ছিল ঘোড়া কিভাবে চালাইতে হয়। ওই পুরো বইটা আমি পড়ছিলাম। তো কি লেখা ছিল বইতে? কিন্তু আর কিছু বুঝি নাই। আমি এই ঘোড়ার কথা কইতাছি, কিন্তু এটা তো বন্দুক, এটা তো বন্দুক। Aroma, this is not horse. Aroma, আমি ওরে আরেকটা থাপ্পড় মারতে চাই। শালা মরবো। রোমিও বলে আমায় ভালোবেসে, ভয় পাই না আমি কাউকে। থাপ্পড়কে ভয় পাই না, কিন্তু ভালোবাসাকে ভয় পাই। এই এই ও পিঙ্কি তাতা, আপনার টার্গেট তো পুরাই খারাপ। সরি সরি সরি।